লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভাত ইন্দিরা গান্ধী কোনটো বিভাগের মন্ত্রী আছিল? উত্তরটো হল তথ্য আর সম্প্রচার মন্ত্রী। ইসরোর অধ্যক্ষ কোন? উত্তরটো হল কে শিবান। আন্তঃরাষ্ট্রীয় শ্রমিক দিবস কিমান তারিখে পালন করা হয়? উত্তরটো হল 1 মে। ভারতীয় মিসাইল প্রযুক্তির পিতৃ বুলি কাক কোৱা হয়? উত্তরটো হল ডক্টর APJ আব্দুল কালামক। AR রহমানের পূর্বর নাম কি আছিল? উত্তরটো হল দিলীপ কুমার। SS ক্রিকেট খেলর দল দুটার নাম কি কি? উত্তরটো হল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। ঐতিহাসিক অযোধ্যা বিবাদর অন্তিমটো রায়দান কেতিয়া দিছিল? উত্তরটো হল 9 নভেম্বরত। এডমান হিলারি আর টেনজিং নরগে কেতিয়া সফলভাবে হিমালয়ের শিখরত আরোহণ করেছিল? উত্তরটো হল 1953 চনত। ICC পুরুষ বিশ্বকাপ 2019ত কিমানটা দলে অংশগ্রহণ করেছিল? 10টা দলে অংশগ্রহণ করেছিল। সুদর্শন পাটনায়ক কোন আছিল? উত্তরটো হল বলুকা শিল্পী। দর্শকসকল, যেহেতু কোয়েশন পেপার ঘরলৈ আনিবলৈ দিয়া হোৱা নাই, গতিকে আমি যিখিনি পাৰিছোঁ সেই কোয়েশনখিনি আমি দিবলৈ চেষ্টা কৰিছোঁ। আৰু যদি আপোনালোকৰ মনত তেনেকুৱা কিছুমান প্ৰশ্ন আছে, আপোনালোকে কমেন্ট কৰক, আমি তাৰ উত্তৰবোৰ দিবলৈ চেষ্টা কৰিম। ধন্যবাদ।